ফিল্ডিং নিয়ে গর্বিত মাশরাফি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর নিজেদের ফিল্ডিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাশরাফি বিন মুর্তজা। অনেক দিন পর সতীর্থদের এতটা উজ্জীবিত হয়ে ফিল্ডিং করতে দেখেছেন বাংলাদেশ অধিনায়ক। আমার মোবাইল অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আবুধাবিতে বুধবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে 37 রানে জেতে বাংলাদেশ। 240 রানের লক্ষ্য তারায় 9 উইকেটে 202 রান করে পাকিস্তান। মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন ব্যাটে শুরুর ধাক্কা সামাল দিয়ে 250 ছাড়ানো স্কোরের আশা জানিয়েছিল বাংলাদেশ। শেষের বিবর্ণ ব্যাটিংয়ে থামতে হয় 239 রানে। স্কোর বোর্ডে যথেষ্ট রান না থাকায় বোলিং ও ফিল্ডিং এ বাংলাদেশের দরকার ছিল 12টি। কিছু প্রচন্ড গরমের মধ্যেও প্রতিটি রান বাঁচাতে নিজেদের উজাড় করে দিয়েছেন ফিল্ডাররা। যথারীতি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি, দুর্দান্ত এক ক্যাচে ফিরিয়েছেন শোয়েব মালিককে, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক জানান তিনি চান এমন উজ্জীবিত ফিল্ডিং ধরে রাখুক সতীর্থরা। আমাদের আজকের ফিল্ডিং নিয়ে আমরা গর্বিত হতে পারি, অনেক দিন এই মানের ফিল্ডিং আমরা দেখিনি। আশা করি ছেলেরও ভালো ফিল্ডিং এর গুরুত্বটা বুঝতে পারবে। আমি সৌভাগ্যবান যে ক্যাচটা ছাড়িনি, শোয়েব মালিক দারুণ ছন্দে ছিল, সে জীবন পেলে ম্যাচটা টেনে নিয়ে যেত। সব মিলিয়ে আজকে আমাদের ফিল্ডিং খুব ভালো ছিল। ব্যাটিংয়ে দলকে পথ দেখানো মাঝসেরা মুশফিক ও মিঠুনের প্রশংসা করেছেন অধিনায়ক, তবে জয়ের জন্য মূল কৃতিত্ব দিয়েছেন বোলারদের। আজকে আমরা বোলিং কম্বিনেশনে পরিবর্তন এনেছিলাম, আমার জায়গায় ওপেনিং করেছে মুস্তাফিজ, মিরাজও ভালো বোলিং করেছে, সব বোলারই এই ম্যাচে ভালো করেছে, বিশেষ করে যখন আমরা স্কোর বোর্ডে যথেষ্ট রান তুলতে পারিনি।